ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। হ্যালো, পুলিশ স্টেশন। মাথা খারাপ না তোমার? পাঁচ মিনিট যদি ঘোরো না তাহলে একদম সব ঠিক হয়ে যাবে। কি করবে তুমি? দাঁড়াও, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আরে এই জানোয়ারকে এখান থেকে নিয়ে যান। মা, ওর জন্য তুমি আমাকে ঠকালে? আরে মা, কি করছো? নিয়ে যান। আরে ইন্সপেক্টর স্যার, মা মা আমাকে নিয়ে যাচ্ছে পুলিশ। মা, তুমি এটা ঠিক করলে না কিন্তু। আরে মা, পুলিশ কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। আরে নিজের ছেলের সাথে কেউ এরকম করে নাকি? আরে স্যার, কিছু করিনি আমি। সবিতা দিদি ঠিক কথাই বলতেন যে ওকে বিয়ে দেওয়াটা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, কিন্তু কি করব, আমি তো মা, ছেলের জন্য এইটুকু করব না। কিন্তু এখন আমি আমার ভুল শুধরে নেব। এই নাও, এটা রাখো। সঞ্জয় জেল থেকে ফিরে আসার আগেই মা তুমি এখান থেকে চলে যাও। তুমি এত দূরে চলে যাও যেন সঞ্জয় ফিরে এসে তোমাকে খুঁজে না পায়, না হলে জেল থেকে ফিরে এসো, আমাদের দুজনের জীবন একেবারে নরক করে দেবে মা। আচ্ছা মা, আমরা দুজনে একসাথে যাই, চলো। না মা, না, এই নরককে আমি জন্ম দিয়েছি, এই আগুনে আমাকে পড়তে হবে। কিন্তু তুমি আমাকে কথা দাও যে জীবনে আমাকে কখনো ফোন করে বলবে না যে তুমি কোথায় আছো। এরকম বলো না তুমি। মা আমাকে বলেনি তুমি কোথায় আছো, কিন্তু তোমার আশ্রম থেকে এটুকু তো জানতে পেরেছি যে তুমি দিল্লিতে আছো। হ্যালো হ্যালো হ্যালো, thank you.
কি হয়েছে মালবিকা, এত ঘাবড়ে আছো কেন? যখন থেকে তুমি এখানে এসছো তখন থেকে কেমন যেন ভয় থাকো। তোমার কাজ তো খুব ভালো আর তুমি পরিশ্রমীও। কিছু না, ওই আমার ল্যান্ডলর্ড ফোন করেছিলেন, উনি বললেন যে কালকের মধ্যে ঘর খালি করতে, তাই সেটা নিয়ে টেনশন হচ্ছিল যে এত তাড়াতাড়ি আরেকটা ঘর কি করে খুঁজব। ব্যাস এইটুকু ব্যাপার? সো ইউ ক্যান শিফট টু মাই প্লেস। সে কি? দেখো তুমি আমাকে এত দিন ধরে চেনো, তুমি ওখানে কমফোর্টেবলি থাকতে পারবে, আর তুমি যদি নিজের মনের মতন ঘর পেয়ে যাও ওখানে শিফট করে যেও। এই মহিলাকে কোথাও দেখেছেন? তুমি সময় মতো চলে এসো, একসাথে ডিনার করব। না দাদা দেখিনি। ভালো করে দেখুন না, দেখুন। না দেখিনি। না না, কিন্তু আপনি কেন খুঁজছেন? আমি জার্নালিস্ট, আর এই মহিলা চোর। চোর? ভালো করে দেখে বলুন, দেখেছেন কোথাও? না না দাদা, আপনি পুলিশের কাছে যাচ্ছেন না কেন? আরে দাদা আপনি পেপার বিক্রি করেন, আপনি জানেন না পুলিশরাও সবসময় এদের সাথে এক হয়ে থাকে। হ্যাঁ দাদা, কিন্তু এই ব্যাপারে আমিই বা কী করতে পারি বলুন। হ্যাঁ আপনি কী বা করতে পারেন? আচ্ছা আপনারা তো বাড়ি বাড়ি পেপার দিতে যান। হ্যাঁ যাই তো বটে, তা একটু ভালো করে দেখুন না। আজকের পর থেকে একে যদি কোথাও কোনোদিনও দেখা যায় না তাহলে আমায় জানাবেন। না দাদা আমি এই চক্করে পড়তে চাই না, আপনি বরং পুলিশের কাছেই চলে যান। আরে ভাই পুলিশের কাছে গেলে আপনার কি লাভ হবে তাতে? আপনি আমাকে বললে আমি আপনাকে টাকা দেব। ঠিক আছে, যদি আমি কোথাও দেখতে পাই তাহলে আমি আপনাকে অবশ্যই ফোন করব। হ্যাঁ ঠিক আছে। আমাকে তো চিনতে পেরেছো মনীষা? আরে গত 10 মাস ধরে খুঁজছি তোমাকে, পুরো দিল্লি শহর তন্ন তন্ন করে খুঁজে আজকে তোমাকে দেখতে পেলাম। আর এটা কি, পুরো স্টাইলই চেঞ্জ করে দিয়েছো, কিন্তু দেখতে ভালো লাগছে তোমাকে। চলো বাড়ি চলো। কে আপনি? চলো বাড়ি চলো। আপনি এভাবে হাত টানছেন কেন? আরে মনীষা তুমি আমাকে চেনো না? আমি হলাম মানবী, মনীষা নয়। হাত ছাড়ুন আমার, নয়তো পুলিশ ডাকবো। কিন্তু পুলিশ দুটো চড় দেব না, সব মিথ্যা কথা বেরিয়ে যাবে এক্ষুনি। দেখুন হাত ছাড়ুন বলছি, আপনি নিশ্চয়ই চিনতে ভুল করছেন। আরে ওই এত হিরোগিরি দেখাচ্ছিস কাকে? দেখুন না দাদা আমি একে চিনি পর্যন্ত না। দাদা চল বেরো এখান থেকে, বেরো। আরে হাত ছাড়ুন না। আরে ও আমার স্ত্রী মনীষা। আমি মনীষা নয়, আমি মানবী। আরে আমি ওকে চিনিও না। চেনো না আমাকে, প্রাণে মেরে দেবো তোমাকে। মা ফোনটা ধরছে না কেন? মা ফোনটা তোলো, ফোনটা ধরো, ফোনটা ধরো। থাকবো না আমি এখানে। মালবিকা এই ব্যাগ কেন প্যাক করছো? আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি এই শহর ছেড়ে। আমি কি কোনো ভুল করেছি নাকি যে এইভাবে বাড়ি শহর ছেড়ে চলে যাচ্ছ? ভুল তুমি নয়, ভুল আমার ভাগ্যের, যেটাতে না ভালোবাসা লেখা আছে না সুখ। ও খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে, ও আমায় মেরে ফেলবে। তুমি কিছু লুকোচ্ছ, পরিষ্কার করে বলো কে যে তোমাকে মারতে চায়।